আজকে আমরা নিয়ে এলাম ডুমু সম্পর্কে কিছু তথ্য, তবে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ডুমু এর বৈজ্ঞানিক নাম ফিকাস। এটি মোরাশিয়া গোত্রভুক্ত 850টিরও অধিক কাঠজাতীয় গাছের প্রজাতি বিশেষ। প্রজাতির গাছ গুল্ম, লতা ইত্যাদি সম্মিলিতভাবে ডুমুর গাছ বা ডুমুর নামে পরিচিত। ডুমুর নরম ও মিষ্টি জাতীয় ফল। ফলের আবরণ ভাগ খুবই পাতলা এবং এর অভ্যন্তরে অনেক ছোট ছোট বীজ রয়েছে। এর ফল শুকনো ও পাকা অবস্থায় ভক্ষণ করা যায়। উষ্ণ জলবায়ু অঞ্চলে এ প্রজাতির গাছ জন্মে। কখনো কখনো চাটনি হিসেবে এর ব্যবহার হয়ে থাকে। এছাড়াও স্ন্যাক জাতীয় খাবারেও ডুমুরের প্রয়োগ হয়ে থাকে। প্রকারভেদ। ডুমুর কয়েক প্রজাতির হয়। বাংলাদেশ সচরাচর যে ডুমুর পাওয়া যায় ফিকাস হিস্পিডা, তার ফল ছোট এবং খাওয়ার অনুপযুক্ত। এর আরেক নাম কাক ডুমুর। এই গাছ অযত্নে অবহেলায় এখানে সেখানে ব্যাপক সংখ্যায় গজিয়ে ওঠে। গাছ তুলনামূলকভাবে ছোট। এটি এশিয়ার অনেক অঞ্চলে এবং অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। পাখিরাই প্রধানত এই ডুমুর খেয়ে থাকে এবং পাখির বিষ্ঠার মাধ্যমে বীজের বিস্তার হয়ে থাকে। অনেক এলাকায় এই ডুমুর দিয়ে তরকারি রান্না করে খাওয়া হয়। এই ডুমুরের পাতা শিরীষ কাগজের মতো খসখসে। এর ফল কাণ্ডের গায়ে থোকায় থোকায় জন্মে। মধ্যপ্রাচ্যে যে ডুমুর আঞ্জির পাওয়া যায় ফিকাস ক্যারিকা, তার ফল বড় আকারের। এটি জনপ্রিয় ফল হিসেবে খাওয়া হয়। বাণিজ্যিকভাবে এর চাষ হয়ে থাকে আফগানিস্তান থেকে পর্তুগাল পর্যন্ত। এর আরবি নাম তিন। হিন্দি, উর্দু, ফার্সি ও মারাঠি ভাষায় একে আঞ্জির বলা হয়। এই গাছ 6 মিটার পর্যন্ত লম্বা হয়। এর আদি নিবাস মধ্যপ্রাচ্য। জগডুমুর বা জগডুমুর নামে আরেক প্রজাতির ডুমুর রয়েছে, যার বৈজ্ঞানিক নাম ফিকাস রেসেমোসা। মূলত এই প্রকার ডুমুর তরকারি করে খাওয়া হয়। এছাড়া অশ্বত বা পিপল নামে আরেকটি ডুমুর জাতীয় গাছ আছে, যার বৈজ্ঞানিক নাম ফিকাস রিলিজিওসা। এটি বটগোত্রীয় বৃক্ষ। এর পাতার অগ্রভাগ সূচাল। উপরিউক্ত প্রজাতি ছাড়াও ডুমুরের আরো অনেক প্রজাতি রয়েছে। ধর্মীয় গুরুত্ব। ধর্মগ্রন্থ কুরআনে তিন আঞ্জির নামে একটি অনুচ্ছেদ বা সূরা রয়েছে। সেখানে এই ফলকে আল্লাহর বিশেষ নিয়ামত বা অনুগ্রহ রূপে ব্যক্ত করা হয়েছে। হিন্দুদের ক্ষেত্রে অশ্বত একটি ধর্মীয় গাছ। বাইবেলে এই ফলের উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে, ক্ষুধার্ত যিশু একটি ডুমুর আঞ্জির গাছ দেখলেন, কিন্তু সেখানে কোনো ফল ছিল না, তাই তিনি গাছকে অভিশাপ দিলেন। বৌদ্ধ ধর্মে এই গাছ পবিত্র হিসেবে গণ্য। গৌতম বুদ্ধ যে বোধিবৃক্ষতলে মুখ্য লাভ করেন তা ছিল অশ্বত গাছ, যা একটা ডুমুর জাতীয় গাছ ফিকাস রিলিজিওসা।